তো কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসায় এখন ন্যাচারাল পাওয়ারে 1 লক্ষ সদস্য। তার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং ইউটিউব টিমকে, যাদের সাহায্যে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। যখন প্রথম ইউটিউবে আসি তখন 1000 সাবস্ক্রাইবার কী করে হবে তার জন্যই রাতে ঘুম হতো না, আর দেখতে দেখতে আজ 1 লক্ষ সদস্য হয়ে গেল আমার চ্যানেলে। অশেষ ধন্যবাদ জানাই আপনাদেরকে, কারণ আপনাদের জন্যই আমি এগোতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিওটি মহালয়া স্পেশাল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টোটকা দেব যেটি করলে যাদের অর্থ সংকট, যাদের অর্থ সংকটে সংসার চলছে, যাদের টাকা পয়সা একদম নেই, খুব কষ্টের উপর দিকে যাচ্ছে, হাতে একটা টাকা পয়সা নেই, খুব অর্থ সংকট, তারা আজকের ভিডিওতে বলা টোটকাটি প্রয়োগ করলে ওনাদের অর্থ সংকট মোচন হবে বা অর্থ সংকট কেটে যাবে। এই যে পয়সার অভাবে নানা রকম সমস্যা হচ্ছে সেইগুলো কেটে যাবে। তো নমস্কার, আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন শুরু করা যাক। অর্থ সংকট মোচনের জন্য বা অর্থ সংকট কাটানোর জন্য প্রথমে মহালয়া চলাকালীন, মহালয়ার দিন একটি ছোট পাথরের টুকরো যেখান থেকে হোক আপনাকে তুলে নিয়ে আসতে হবে। ছোট পাথরের টুকরো, যদি নুড়ি পাথর হয় খুব ভালো, না হলে যে কোনো পাথরের টুকরো আপনি মহালয়ার দিন যেখানে পাবেন সেইখান থেকেই নিয়ে আসবেন। নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুবেন। ধুয়ে আপনার বাড়ির যে কোনো জায়গায়, আপনার বাস্তুর যে কোনো সীমানায়, আপনার বাস্তুর মধ্যে মোট হতে হবে, আপনার বাস্তুতে মাটিতে পুঁতে দেবেন। এক পক্ষকাল অর্থাৎ অন্য দিন ওইভাবেই পোঁতা হয়ে থাকবে ওই পাথর, এবং প্রতিদিন সেইখানে ধূপ জ্বালাতে হবে। এইভাবে 15 দিন কেটে যাওয়ার পর ওই পাথর তুলে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেবেন। আর একবার ভালো করে শুনে নিন, মহালয়া চলাকালীন আপনি যেখান থেকে হোক যে কোনো পাথর তুলে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিজের বাড়ির নিজের ভিটাতে পুঁতে রাখবেন এবং প্রতিদিন সেখানে ধূপ দেবেন। 15 দিন পর, মানে এক পক্ষ কাল কেটে যাওয়ার পর, ওই পাথর যে কোনো নদীতে ফেলে দিয়ে আসলে অর্থ সংকট থেকে আপনি মুক্তি পাবেন। মোট কথা, অর্থ সংকট মোচন হবে আপনার, আপনার এই টাকা পয়সার অভাব ধীরে ধীরে কমে যাবে, আর আপনার বাড়িতে কখনো ভাতের অভাব হবে না। আশা করি নিশ্চয়ই ভিডিওটির সম্পূর্ণ অংশ আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারে না থাকেন কমেন্টে লিখে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।